হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে এখানে মাছ দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা ভেজে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে এখন ব্লান্ডার করব। এখানে একটি ভর্তা, আর এখানে আমি তিনটি ডিম নিয়েছি, দুইটি হাঁস ডিম, একটি দেশি মুরগির ডিম। এগুলো আমি ভুনে করব। আর এখানে একটু আদা, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো, এগুলো আমি ব্লান্ডারে মিক্স করব, তারপরে ডিমগুলো ভুনে করব। সাথেই থাকুন। ভর্তা হয়ে গেছে, এখন আমি এখানে একটু সরিষার তেল দেব। এই যে দেখুন, আমার মাছের ভর্তা হয়ে গেছে। এই যে দেখুন, আমার মাছের ভর্তা হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ আর মাছ ভেজে নিয়েছি। এই যে এখন আমি ভর্তাটা করে ফেলেছি, দেখুন কত সুন্দর হয়েছে। সাথেই থাকুন। আমি এখন ডিমগুলো ভেজে নেব। এখানে তেল গরম হয়ে গেছে, আমি একটু ধনিয়ার গুঁড়া দিলাম, ডিমগুলো ভাজব। এখানে সামান্য একটু আদা, পেঁয়াজ আর একটা টমেটো আর দুই তিনটা কাঁচামরিচ আমি ব্লান্ডার করে নিলাম। এখন আমি এখানে একটু লবণ দিচ্ছি। হলুদ দিচ্ছি। আমি এখানে আর কিছু দেব না, ওই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। একটু পানি দিচ্ছি।
মশলাটা কষানো শেষ। এই যে দেখুন আমার ডিম ভুনা হয়ে গেছে, আর এই যে ভর্তা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপুরা ভাইয়ারা আমাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।